আমি আশা করি এই ফুলকপি মার্কায় ভোট দিয়ে মানুষ এই পরিবর্তনটি ঘটাবে। আমি বিশ্বাস করি এই 14 গ্রামের মানুষ একটি পরিবর্তন চায়। 7 তারিখ ফুলকপি মা বলে সেই মার্কা ফুলকপি তারে বলা ফুলকপি আম্মা বলে ফুলকপি এই আপনি জানবা হ্যাঁ আজকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রেখে এবং আমি আজকে 14 গ্রাম আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনে কাশীনগরের জয়মঙ্গলপুর থেকে আমরা শুরু করেছি কারণ 14 গ্রামের সব সময় স্লোগান হয় আলকরা থেকে কাশীনগর আর জয়মঙ্গলপুর থেকে বান্দরজলা আজকে 14 গ্রামের প্রথম শুরুর পয়েন্ট হচ্ছে জয়মঙ্গলপুর এই জয়মঙ্গলপুর থেকে আমি আজকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমি বিশ্বাস করি এই 14 গ্রামের মানুষ একটি পরিবর্তন চায় মানুষ মনে করে গত 10 বছরে 14 গ্রামে যে উন্নয়ন কাজ হয়েছে এই উন্নয়ন কাজগুলো ট্যাক্সই উন্নয়ন হয় নাই যার ফলে 14 গ্রামের রাস্তাঘাটগুলোর অবস্থা অনেক খারাপ এবং 14 গ্রামে রাজনীতিতে সন্ত্রাস আজকে 14 গ্রামের রাজনীতিতে মানুষের উপর গুলিবর্ষণ সবকিছু মিলে আজকে অফিস আদালত বন্ধ করে দেওয়া এইগুলার কারণেই আসলে 14 গ্রামের মানুষ আজকে একটি পরিবর্তন চায় আর এই পরিবর্তন আমি আশা করি এই ফুলকপি মার্কায় ভোট দিয়ে মানুষ এই পরিবর্তনটি ঘটাবে আর 14 গ্রামে যে বাধাগ্রস্ত কোথাও যদি হয় ইতিমধ্যে 14 গ্রামের বিভিন্ন স্থানে কিছু মাস্থান দিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি জনতার যে জনশ্রুতি রয়েছে এই এই বাদ কখনো ভাঙা যাবে না আপনার জনতার বাদ ভেঙ্গে এই যে সন্ত্রাসের রাজত্ব 14 গ্রামে আর থাকবে না আমরা মনে করি একটি পরিবর্তন ইনশাআল্লাহ হবে আগামী দিনের 14 গ্রাম হবে তরুণদের 14 গ্রাম প্রবীণদের দোয়া নিয়ে তারুণ্যকে সামনে এগিয়ে দিতে হবে এই এগিয়ে দেওয়ার সংগ্রামটা আমরা করছি আমরা আশা করছি আগামী 7 তারিখ 14 গ্রামের মানুষ ফুলকপি মার্কায় ভোট দিবেন